ওদিকে কালু বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে, তখনই শিলা সেখানে এসে হাজির হয়। আমার বাবা, তুমি না এভাবে কোথায় যাচ্ছ? শুনি, ঘরে যাও, আমি তোমার খাবার তৈরি করে এক্ষুনি নিয়ে আসছি, তারপর খাবার খেয়ে দে বাড়ি থেকে বের হবে। আর তুমি জানো না, এভাবে না খেয়ে বাড়ি থেকে বের হলে অমঙ্গল হয়। আরে শিলা, আমি না খেয়ে যাচ্ছি না তো, আমি খাবার খেয়ে তবেই বের হয়েছি। ওদিকে সংখিনী আর পংখিনী চলতে থাকে, আর ওদিকে যামিনীও চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে সংখিনী আর পংখিনী দুজন দুদিক থেকে এসে যামিনীকে ধরে ফেলে। এটা কি হলো? আমি তো সংখিনী আর পংখিনীর হাতে ধরা পড়ে গেলাম, এখন এখন তাহলে কি হবে? কি আর হবে যামিনী, তুই এখন তো রণের শাস্তি পাবি। কি ভেবেছিলি তুই, চালাকি করে আমাদের হাত থেকে পালিয়ে যাবি, তাই না? না না, সেটা কি করে হয়? আলো আমাদের দুজনকে তোকে শাস্তি দেওয়ার দায়িত্ব দিয়েছে, আর তাই তোকে শেষ না করে আমরা কিছুতেই তোকে ছেড়ে দেব না। সংখিনী, তুই এখনো দেরি কেন করছিস? এখনই ওকে শেষ করে দে। আমি বুঝতে পেরেছি, এই সংখিনী আর পংখিনী কিছুতেই আমাকে ছেড়ে দেবে না। এখন শুধুমাত্র ওদের কাছ থেকে আমার প্রাণ ভিক্ষা চাইতে হবে, তাহলে হয়তো আমি বেঁচে যেতেও পারি। সংখিনী পংখিনী, দেখ আমি তো তোদের মতোই একজন নাগিনী, আর তোরাও নাগিনী। আর আর একজন নাগিনী হয়ে তোরা কি করে অন্য একজন নাগিনীকে হত্যা করবে বল? আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু এবারের মতো আমাকে মাফ করে দে। আমি তো বলেছি আর কখনো কোনো দিনও এমনটা করব না। সংখিনী, তুই কোনোভাবে এই যামিনীর কথাই ভুলে যাস না রে। ও আমাদের সাথে ছলনা করে ওর নিজের জীবন বাঁচাতে চাইছে, ওকে এক্ষুনি শেষ করে দে। এই যামিনী যে ছলনাই করুক না কেন, আলো আমাদেরকে আদেশ দিয়েছে, সেই আদেশ আমাদেরকে মানতেই হবে। পংখিনী, এক্ষুনি তুই আমার সাথে সাথে শক্তি প্রয়োগ করে যামিনীর উপর। ঠিক আছে। এরপর সংখিনী আর পংখিনী যামিনীর উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথে যামিনীর শরীরে আগুন ধরে যায়। যামিনী সংখিনী আর পংখিনীর শক্তির কারণে পুড়ে মারা যায়। আমাদের কাজ এখন শেষ, চল আমরা ফিরে যাই। এ কথা বলে সংখিনী আর পংখিনী ফিরে যেতে থাকে। ওদিকে মালা কালুর মন গলাতে পেরে খুব খুশি হয়ে যায়। আজ আমার কিসে খুশি লাগছে, সামান্য একটু খাবার বানিয়ে আমার শ্বশুর মশাইকে খাইয়েছি বলে আমার শ্বশুর মশাই এতটা খুশি হয়েছে। বাহ, এত তাড়াতাড়ি আমি আমার শ্বশুরের মন জয় করতে পারবো, সেটা তো ভাবিনি। আর তাছাড়া আজ আমার শ্বশুর তো আমার হয়ে আমার শাশুড়িকে দু চারটা কথাও শুনিয়ে দিয়েছে। সে আজ আমার শাশুড়ির সামনে আমার প্রশংসা করেছে, আমার শাশুড়িকে সে আজ ভয় পায়নি। বাহ, মাত্র একটা দিনে এত ভালো কাজ হবে সেটা তো বুঝতেই পারিনি। হ্যাঁ, ঠিক এইভাবে এইভাবে রোজ আমাকে আমার শ্বশুরের একটু একটু যত্ন আত্তি নাটক করতে হবে, তারপর সে পুরোপুরি আমার বশে হয়ে যাবে। আর তাকে তাকে একবার পুরোপুরি আমার বশে আনতে পারলে ব্যাস, কিছুই লাগবে না আমার। আর তাকে দিয়ে সব সম্পত্তি আমি আমার নামে লিখিয়ে নেব। আহ, ভাবতেই আমার কিসে ভালো লাগছে। আহ, আমি আমি হব কিনা এই বাড়ির মালকিন। তখনই হাবু ঘরে ঢুকে পড়ে। এই কে মালা, তুমি মালকিন হবে মানে এসব কি বলছো? এই তো এসে গেছে রাম ছাগলটা, কাজের কাজে তো কোনো কিছুই করতে পারে না, কিন্তু সব সময় মাঝখানে এসে ঢুকে পড়ে। যত সব, কবে যে একে আমি আমার ঘর থেকে নামাতে পারবো কে জানে। কি হলো কে মালা, তুমি এভাবে চুপ করে গেলে কেন গো? কি হয়েছে কি বলো আমাকে। কই কি হয়েছে, কি কিছু হয়নি তো? বলছে তুমি বাইরে থেকে আসলে, এখানে বসে কি বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মালা, আমি খাবার খাচ্ছি একটু পর, কিন্তু তুমি আগে বলো তো, তুমি কিসের মালকিন হওয়ার কথা বলছিলে একটু আগে? এই হাবুটা বলো দিলেও যাতে মাতাল তালে ঠিকই আছে, একটু কথা শুনেছে আমার, আমাকে জেরা করতে শুরু করে দিয়েছে। এখন আমাকে ওকে ভুলভাল বোঝাতে হবে, না হলে আবার এই কথা নিয়ে পেঁচাতেই থাকবে। আসলে হাবু, আমি বলছিলাম মা তো এই বাড়ির মালকিন, তাই না? তাই তো আমাদের এখন মায়ের কথা শুনে চলা উচিত, বুঝলে? হ্যাঁ হ্যাঁ মালা, তুমি ঠিকই বলেছ, আসলে মা তো আমাদের খারাপ চায় না,
সে সবসময় আমাদের ভালো চায়, আর তাই তার কথা শুনলে আমাদের মঙ্গলই হবে। ওদিকে সূর্যের বাবা মায়ের সাথে সূর্যের পরিচয় হয়ে যায়। দেখো আমার কি দুর্ভাগ্য যে আমি আজ আমার বাবা মাকে ফিরে পেয়েছি, কিন্তু তাদেরকে দুচোখে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি তাদেরকে আগেও দেখেছি, কিন্তু তাদেরকে তো নিজের বাবা মা বলে আজই চিনলাম, আর তাই তো আজ যে তাদেরকে আমার আবারও দেখতে ইচ্ছা করছে খুব। সূর্য বাবা তুই কষ্ট পাস না, আলো তো আছে, আর আমার বিশ্বাস আলো যেভাবেই হোক তোর চোখের আলো ফিরিয়ে আনবেই। আলো মা কি হলো, তুমি চুপ হয়ে আছো কেন, বলো বলো মা, তুমি আমাদের সূর্যের চোখের আলো ফিরিয়ে দেবে? এখন এখন আমি কি করব, সবাই তো আমার মুখের দিকে তাকিয়ে চেয়ে আছে যে আমি হয়তো সূর্যের চোখের আলো ফিরিয়ে আনব। আমি নিজেও তো সেটাই চাই, কিন্তু আমি তো জানি না কি কি উপায়ে আমি আমার সূর্যের চোখের আলো ফিরিয়ে আনতে পারবো। না না, আমাকে কিছু একটা করতেই হবে, যে করেই হোক আমার সূর্যের চোখের আলো ফিরিয়ে আনতেই হবে। আলো মা তুমি এভাবে চুপ করে থেকো না, তুমি যদি চুপ করে থাকো তাহলে আমরা যে একেবারেই ভেঙে পড়বো। আলো আর কি বলবে বাবা, ও তো নিজে থেকেই অনেক চেষ্টা করেছে আমার চোখের আলো ফিরিয়ে দেওয়ার, কিন্তু ও যে নিজেও কোনো উপায় পায়নি। আর তাছাড়া আমি তো আমার আলোকে চিনি, ও যদি আমার চোখ ভালো করার উপায় জানতো তাহলে এখানে ও কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকতো না। আসলে আমি এবার বুঝে গিয়েছি যে আমার চোখের আলো আর কোনোদিনও ফিরে আসবে না, আমাকে এভাবেই অন্ধ হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। না সূর্য না, তুমি এভাবে বলো না, তোমাকে আমি এভাবে অন্ধ হয়ে পড়ে থাকতে দেব না। লাগলে আমি পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে হলেও তোমার চোখ ভালো হওয়ার উপায় খুঁজে বের করব, আর আমি ঠিক তোমার চোখের আলো ফিরিয়ে দেব। তুমি শুধুমাত্র আমাকে একটু সময় দাও। আলো আমি জানি আমার চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক বিপদ পাড়ি দিতে হবে, আর তাতে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় সে ক্ষতি যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর তাছাড়া আমি তো আমার নিয়তি মেনেই নিয়েছি, তুমি আর বিপদের পথে পা বাড়িও না, এর থেকে তুমি আমার পাশে পাশে থাকলে আমি আমার সব কষ্ট ভুলে থাকবো। সূর্য তুমি তোমার আলোর উপর ভরসা রাখো, আর আমি সবাইকে প্রতিজ্ঞা করছি আমি আমি আমার সূর্যের চোখের আলো ফিরিয়ে আনার ব্যবস্থা করে তবেই বাড়িতে ফিরবো। আর এই সময়টা তো আমি আমার সূর্যের কাছে থাকবো না, আপনারা আমার সূর্যের দিকে খেয়াল রাখবেন। না না আলো, তোমাকে কোথাও যেতে হবে না, লাগবে না আমার চোখের আলো ফিরিয়ে আনার, তারপরও তুমি আমার কাছে থাকো, কোথাও যাবে না তুমি। না না সূর্য, তুমি আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি আবার ঠিক তোমার কাছে ফিরে আসব। এ কথা বলে আলো সেখান থেকে চলে যায়। আলো 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 কথা বলো আলো, এ কি আমার আলো কি সত্যি সত্যি চলে গেল? আলো তুমি চলে গেলে, তুমি তো আমাকে বলেছিলে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, তাহলে কেন চলে গেলে? আলো আমার চোখের আলো ফিরিয়ে আনতে যদি তোমাকে আবার হারাতে হয় তাহলে সেই চোখের আলো আমি কিছুতেই চাই না। আলো সূর্য বাবা শান্ত হও বাবা, আলো দেখবি ঠিক তোর চোখের আলো ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, তুই আবারও দেখতে পাবি। ওদিকে আলো সূর্যের চোখের আলো ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু আলো জানে না যে কি করলে বা কোথায় গেলে সে সূর্যের চোখের আলো ফিরিয়ে আনতে পারবে। এখন এখন আমি কোথায় যাব, কোন দিকে বা পা বাড়াবো, আমি কিছুই তো বুঝতে পারছি না। আমার সূর্যের চোখের আলোটা ফিরিয়ে আনার উপায় তো আমি কিছুই জানি না, অথচ সবাই ভাবছে আমি হয়তো সূর্যের চোখের আলো ফিরিয়ে দিতে পারবো, কিন্তু আসলে আসলে যে কতটা কি করতে পারবো আমি সেটা তো আমি নিজেই জানি না। আর তাছাড়া আমার একমাত্র জানার জায়গা ছিলেন দরবেশ বাবা, কিন্তু দরবেশ বাবা তিনিও তো আমার সূর্যের চোখের আলো ফিরিয়ে দেওয়ার উপায় বলে দিতে পারেননি। তাহলে তাহলে আমি কোথায় গেলে আমার সূর্যের চোখের আলো ফিরিয়ে দেওয়ার উপায় জানতে পারবো? এখন এখন আমার আর কোনো ভরসা নেই, এখন বিধাতাই আমার একমাত্র ভরসা। হে বিধাতা তুমি আমাকে পথ দেখাও, আমাকে তুমি বলে দাও কিভাবে কিভাবে আমি আমার সূর্যের চোখের আলো ফিরিয়ে দিতে পারবো, কি করলে আমার সূর্য সুস্থ হয়ে যাবে, বলে দাও তুমি বিধাতা, বলে দাও। আমি জানি বিধাতা তুমি একমাত্র পারো আমার সূর্যের সুস্থ হওয়ার উপায় বের করে দিতে, আর আমি তোমার কাছে তো এ পর্যন্ত কিছুই চাইনি, আজ আজ আমি তোমার কাছে চাইছি, তুমি তুমি আমার এই চাওয়াটাকে পূরণ করো। বিধাতা আমি নাকি তোমার শুভ শক্তি সম্পন্না কন্যা, তাহলে আমার এই চাওয়াটা তুমি পূরণ করো বিধাতা। এ কথা বলে আলো কাঁদতে থাকে, আর সে কাঁদতে কাঁদতে সামনের দিকে হাঁটতে থাকে।
তো বন্ধুরা, আলো কি সূর্যের চোখের আলো ফিরিয়ে দেওয়ার উপায় জানতে পারবে সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।